প্রবল কালবৈশাখীর দাপট ও বজ্রপাতে মৃত্যু এক শিশু, চলছে উদ্ধার কাজও। তো বন্ধুরা, এই প্রবল বজ্রপাত ও কালবৈশাখী ঝড় কোথায় ঘুরেছে, এই ঝড়ে কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত রয়েছে, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখিনি। গত কয়েকদিন ধরে তীব্র দাবাদাহ, তারপর স্বস্তির বাড়ি পুরুলিয়ায়, কিন্তু স্বস্তি একা আসেনি। পুরুলিয়ার বলরামপুর বড়াবাজার সংলগ্ন এলাকায় কালবৈশাখী দাপট ভাঙল বরবাড়ি, পড়ল অনেক গাছ, বাদ পড়ে মারা গেল এক শিশু। বাচ্চাটির বয়স 12 বছর, নাম রানু হেমব্রম, বলরামপুর ব্লকের তেতলা গ্রাম পঞ্চায়েত এলাকার ঢাকিবাদ গ্রামের বাসিন্দা। বৃষ্টি যখন হচ্ছিল তখন ঘরে বসে ভাই বোনের সঙ্গে খেলছিল, সে বাজ পড়ে আচমকা জ্ঞান হারায় রানু। সঙ্গে সঙ্গে তাকে বলরামপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ বাচ্চাটির দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কালবৈশাখী ও চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এই সময় জমিতে শশা টমেটো চাষ হয়, সেগুলি ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েক ঘন্টায় পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি নামবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতি থাকবে 30-40 প্রতি ঘন্টা। বঞ্চিত হবে না কলকাতাও, সেখানেও নামবে বৃষ্টি। গত কয়েকদিনে হাঁসফাঁস অবস্থা শহরের একটি স্বস্তির আশায় আকাশের দিকে তাকিয়ে রয়েছে নগরবাসী। আবহাওয়া দপ্তর বলছে আজ এবং আগামীকাল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।